কিছু বলবি? তুমি কিছু বলবে ব্যাপারে? তোমার ছেলে নদী ক্রস করেছে, এটা একটা নদীতে আমরা এসেছি, আমরা এই মাত্র মেসেঞ্জার ড্যাম থেকে রওনা দিয়েছিলাম, আসার পথে একটা নদী দেখতে পেলাম, যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম, যাওয়ার সময় ঠিক করে গেছিলাম, ব্যাক করার পথে আমরা এখানে নামবো, তো আমরা সেই অনুযায়ী আমরা ওই মেসেঞ্জার ড্যাম থেকে আসার পথে এই নদীটা আবার দেখতে পেলাম, নিয়ে দেখেই আমরা এখানে নামলাম। আমাদের গাড়ি আছে ওই দিকে, একটু দূরে রেখেছি গাড়িটা, নিয়ে আমরা এই নদীর কাছে কাছে এলাম। আমার ছেলে নদীর মধ্যে চলে গেছে, এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে, ওখানে ফটো তুলছে, দাঁড়িয়ে আছে। আমরা যেতে পারিনি, আমরা যাবো না, কারণ এই মজা রোজা পড়ে আছি, তো ভিজে টিজে যাবে, ওই জন্য আমরা গেলাম না, আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো শ্যুট করছি। নদীর খুব সুন্দর এই জায়গাটা, খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, সামনেই পাহাড় দেখা যাচ্ছে, মেসেঞ্জার ড্যাম্পের ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে সামনে। এটা ভালো একটা পিকনিক স্পটও আছে, কিন্তু এখানে দেখছি না কেউ পিকনিক করছে। আমরা ঠিক করছি, দেখি আমাদের যদি কোনোদিন সময় সুযোগ হয় তো আমরা এখানে একদিন আসবো পিকনিক করতে। খুব সুন্দর জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর, নদীটাও জল একদম কাঁচের মতন স্বচ্ছ পরিষ্কার জল একদম। আমার ছেলে চলে গেছে ওই নদীর ওইখানে একদম মাঝে চলে গেছে, ওই যে ওই যে যাচ্ছে, ওর মজা লেগেছে, ওর খুব ভালো লেগেছে জায়গাটা, ওর কেন আমাদেরও ভালো লেগেছে, সবারই সুন্দর লাগছে জায়গাটা। আমরা আশা করি আমরা বেশ নেক্সট ইয়ারও আসার চেষ্টা করবো এখানে, খুব ভালো জায়গা, খুব আর একটু হাতে সময় পেলে আমরা এখানে আর একটু থেকে যেতাম, ঘুরতাম, ঘরে গিয়ে সবাইকে বলবো, খুব সুন্দর জায়গায় একটা এসেছিলাম। ঠিক আছে, আজ এই পর্যন্তই, আমরা একটু পরে আবার রওনা দেবো, নাহলে আমাদের অনেকটা পথ যেতে হবে, সন্ধে হয়ে যাবে, তো তাই আমরা একটু পরে রওনা দেবো। নমস্কার।